আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেসেন যে আমি আমার পাখিগুলাকে কি কি খাবার খেতে দিই, কোন পাখির জন্য কিভাবে খাবার প্রস্তুত করি। তো আজকের ভিডিওটা এটাই যে আমি আমার পাখিদেরকে কি কি ধরনের খাবার দিই, কিভাবে খাবারগুলো প্রস্তুত করি। তো এই নিয়েই মূলত আজকের ভিডিও। তো আমি যদি আপনাদের দেখাই, আমার এখানে যে এই তিন পাত্রেই খাবার আছে। তো আমার এখানে মূলত পাখি আছে বাজিগার, ফিঞ্চ আর জাভা। আমি যেটা লক্ষ্য করে দেখছি, ওরা সবারই পছন্দের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ধান। তো ধান ছাড়াও আমি যে কাজটা করি সেটা হচ্ছে এইভাবে আলাদা করে এখানে 4 কেজির মতো চিনা আছে, 1 কেজি কাওন, হাফ কেজি ক্যানারি, হাফ কেজি মিলেট, 1 পোয়া কালি তিসি যেটা বলা হয়, গুজি তিল, এগুলো সব মিক্স করে আমি ওখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে এখানে বাজিগারের জন্য যে ধানটা, বড় যে ধানটা আছে, সেই ধান পরিমাণ মতো নিয়ে আমার ইচ্ছা মতো, মানে দেখা যাচ্ছে যে ধান যদি 3 কেজি নেই, 1 কেজি পরিমাণ এইগুলো মিক্সড খাবার এখানে দিই। সেম এটা হচ্ছে বাজিগার আর জাভাকে দিই মাঝে মধ্যে, আর ফিন্সদেরকে, গোল্ডেন ফিন্স সহ যত ধরনের ফিন্স আছে আমার কাছে, সব ফিন্সের জন্য আমি যেটা কাজটা করি সেটা হচ্ছে পোলাওয়ের যে চাউলটা আছে সেটার সঙ্গে, দেখেন পোলাওয়ের চাউল, যদি পোলাওয়ের চাউল 3 কেজি আর 1 কেজি হচ্ছে এই মিক্সড খাবারটা, এই খাবারটা মিক্সড করে আমি এর সঙ্গে দিই। আর আমার কাছে নর্মালি জেব্রা ফিঞ্চ আছে, তাদেরকে জাস্ট এইটার সঙ্গে বেশি করে এটা অর্ধেক, আর বাকিটা হচ্ছে এই যে আমার এখানে কাউন রাখা আছে এই কাউনটা দিই। মূলত আমি এইভাবে পাখিদেরকে পরিচর্যা করি, এবং সপ্তাহে একদিন আপনার ডিম, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে সবজি দিয়ে মিক্স করে একটা সফট ফুড, এগ ফুড তৈরি করে দিই। আর তাছাড়াও যেটা করি, সপ্তাহ অন্তত 2টা দিন যে কোনো ধরনের শাক পাতা খেতে দিই। তো মূলত আমার পাখির খাবারগুলো এইভাবে, এবং আপনারাও খেয়াল করবেন যে আপনার পাখি কোন খাবারটা বেশি খাচ্ছে সেই খাবারটাই তৈরি করার চেষ্টা করবেন। তবে জাভা, বেঙ্গলি ফিন্স, গোল্ডেন ফিন্স, তারপরে হচ্ছে আপনার বাজিগার, সবগুলাই কিন্তু আমি যেটা লক্ষ্য করে দেখছি এরা হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ধান। তো ধানের পরিমাণটা বেশি রাখবেন, 3 ভাগের 2 ভাগ রাখবেন ধান, আর 1 ভাগ অন্যান্য খাবার দিয়ে আপনারা আপনাদের মিক্স খাবারটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, যে কোনো বিষয়ে জানার থাকলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।